প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন বৈশাখী টেলিভিশন, এই সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বক্সি। শুরু করছি আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন ইসলাম ও সুন্দর জীবন। এই আয়োজনের লক্ষ্য, ইসলাম যেহেতু এক জীবন ব্যবস্থার নাম, এটি একটি শাশ্বত জীবন ব্যবস্থার নাম, মানুষ বিভিন্ন জন বিভিন্ন রকম ধর্ম মানে, কিন্তু ইসলাম নিছক কোনো সে ধরনের ধর্ম নয়, বরং একটি জীবন ব্যবস্থা। চলুন, আমাদের জীবন কিভাবে সুন্দর করা যায় এই বিষয় নিয়েই আজ আমরা আলোচনা করব। আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন পাঠিয়েছেন, আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমাদের সাথে আছেন বাংলাদেশের একজন বরেণ্য ইসলামিক স্কলার, প্রথিতযশ ইসলামিক স্কলার, সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকিংয়ের সম্পূর্ণ সম্মানিত সেক্রেটারি জেনারেল এ কিউ এম সফিউল্লাহ আরিফ আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শেখ, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। আমাদের অনেক ভাই এবং বোনেরা প্রশ্ন পাঠিয়েছেন ইসলামের নানা বিষয়ে জানতে। তো আমি দেখতে পাচ্ছি সালমা আহমেদ গুলশান থেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে ইসলামে বহু বিবাহ, এই বিষয়টিকে কি চোখে দেখে। জি বোন, আপনাকে ধন্যবাদ, উপস্থাপক সাহেব আপনাকে ধন্যবাদ। ইসলামে বহু বিবাহ মানে একজন পুরুষ অনেক নারী বিয়ে করবে, অনেক বলতে সর্বোচ্চ চারজন, এটি ইসলাম জায়েজ করেছে কিন্তু ফরজ করেনি। জায়েজ আছে, অনুমোদন দেয়া আছে, কিন্তু করতেই হবে এমনটি কোনো কিন্তু বিধান না। যদি কোনো পুরুষ মনে করেন যে তার একাধিক বিবাহ করা দরকার, সেটা তার বায়োলজিক্যাল ডিমান্ডের কারণে, তার আর্থিক সঙ্গতি আছে, সর্বোপরি তিনি যদি মনে করেন তিনি ইনসাফ কায়েম করতে পারবেন দুইটা মেয়ের মাঝে, এই সমস্ত কারণগুলো বিদ্যমান থাকলে একজন পুরুষ দুইজন তিনজন সর্বোচ্চ চারজন পর্যন্ত বিয়ে করতে পারে। এটাকে কি ইসলাম উৎসাহিত করেছে নাকি নিরুৎসাহিত করেছে? আপনি বলেছেন জায়েজ করেছে, জি, কিন্তু এই দুটোর কোনটি নিরুৎসাহিত করেছে কিনা? ইসলাম নিরুৎসাহিত করেছে ঠিক এভাবে বলা যাবে না। ইসলাম যে কথাগুলো বলেছে সেটা হচ্ছে যে আপনার যদি সঙ্গতি থাকে, দৈহিক মানসিক থাকে, আর্থিক এবং প্রয়োজন থাকে, যে করা দরকারই, শর্ত না করলে অন্য কোনো বিপর্যয় দেখা দিতে পারে, সেক্ষেত্রে আপনি বিয়ে করতে পারেন। তবে আপনাকে অবশ্যই ইনসাফ কায়েম করতে হবে, আর এই কারণগুলো যদি না থাকে, আল্লাহ বলছেন তাহলে একটাই উত্তম। তার মানে আমরা এই জায়গা থেকে ধরে নিতে পারি যে একটাতেই তৃপ্ত বা সন্তুষ্ট থাকবার ক্ষেত্রে উৎসাহিত করা হয়েছে। এক্স্যাক্টলি, যেই পারমিশনটা আল্লাহর চোখে, তো নারী এবং পুরুষ উভয় মানুষ, উভয়ের মর্যাদা ওই অর্থে সমান, জীব হিসেবে, প্রাণ হিসেবে, মানুষ হিসেবে এই অর্থে সমান। কিন্তু পরিবারে চলবার ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনের তো একটা ব্যাপার আছেই, কাউকে তো নেতৃত্ব দিতেই হবে। এখন প্রশ্ন হলো যে পুরুষ যদি একাধিক বিয়ে করতে পারে, তাহলে নারী কেন একই সাথে একাধিক পুরুষের ঘর করতে পারবে না? এটা তো ধর্মীয় কারণে হচ্ছে না, ধর্ম বা বিধান নিষেধ করেছে। আর আপনি যদি সায়েন্সের দিকে তাকান, মেডিকেয়ার যেটা আমরা বলি বা হেলথ সায়েন্সের দিকে তাকান, আপনি দেখেন একজন নারী যদি একাধিক পুরুষ রাখেন তার অনেকগুলো প্রবলেম হবে। এক, শারীরিক প্রবলেম হতে পারে, চারজন পুরুষের বিষয়টি তাকে সামলাতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে তার গর্ভে যে সন্তান আসবে, সন্তানটা কার, তার আইডেন্টিটি কে, আইডেন্টিটি কে নিবে, কে তার মানে রেসপন্সিবিলিটি নিবে, কে এই সন্তানকে সারা জীবন ধরে যতদিন সে জীবিত থাকবে লালন পালন করবে, তার হেয়ার্সের বিষয় আছে, তার উত্তরাধিকারের বিষয় আছে, তার প্রপার্টি বন্টন করার বিষয় আছে, সমাজে জাগতিক পরিচয়ের বিষয় আছে, এই বিষয়গুলো কিভাবে নির্ধারণ হবে? আপনি বলবেন যে হ্যাঁ, এখন তো ডিএনএ টেস্ট করে পাওয়া যাবে, কিন্তু ডিএনএ দিয়ে সব কিছু পাওয়া যাবে, সব কিছু সে আইডেন্টিফাই করে দেয়, নট দ্যাট, তাই না? এখানে অনেক কিছু বিষয় আছে। ইসলাম একজন মা তার গর্ভকে, তার যে আমরা আরবিতে বলি বাতনুন, যে তার পেটের যে জায়গাটা যেখানে মনুষ্য সন্তান বিকশিত হয়, বড় হয়, তাকে লালন পালন করে, এটাকে দারুণ মর্যাদা দিয়েছে। এবং এখানে অ্যাট এ টাইম
অনেকগুলো লোকের স্পাম ঢুকবে, স্পাম ঢুকবে পবিত্র, সুতরাং এটা আসলে সম্ভব না এই পবিত্র জায়গাটিতে। এটা ওই মানে খিচুড়ি মার্কা একটা কিছু হয়ে যাবে। আর একাধিক পুরুষের স্পাম যদি এক জায়গায় ঢুকে সেখানে সেই সন্তানটা পাগল হতে পারে, মানসিক বিকারগ্রস্ত হতে পারে, অনেক ধরনের ঝামেলা আছে। ইসলামিক ওইটা হচ্ছে সাইন্টিফিক, ইসলাম বলছে গর্ব এভাবেই হবে। হ্যাঁ, গর্ব জট খালি হওয়ার পরে আরেকজন জায়গায় বিয়ে হলে আরেক পুরুষের সাথে সেই করতে। এবং আমরা দেখেছি যে তথাকথিত উন্নত দেশ, যে যাদের থেকে সংস্কৃতি আমরা আমদানি করবার প্রাণান্ত চেষ্টা করি, করে সমাজের বারোটা অলরেডি আমরা বাজিয়ে ফেলেছি, এখন শুধু আলেমুল্লামারাই নয়, এখন খুব সচেতন মহলরাও কিন্তু আবারও সেই আগের দিকে ফিরে যাচ্ছেন, যে পরিবার ব্যবস্থাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় জানতে চাই, যে এটা করা যাবে না, এখানে কিন্তু আরেকটি সৌন্দর্য লুকিয়ে আছে, যেহেতু আমাদের এই আয়োজনের নাম ইসলাম ও সুন্দর জীবন। সুন্দর জীবন দেখুন যে ইসলাম কিন্তু নারীর ভরণ পোষণ, তার অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান এবং সব কিছুর ভার কিন্তু পুরুষের উপরে ফরজ করে দিয়েছে, পুরুষকে নারী পরিচালনা করবে। আমরা সেখানে কিন্তু আমরা দেখছি যে বিয়ে হয়েছে কিন্তু তোমার বিল তুমি দাও, আমার বিল আমি দেই, মানে একসঙ্গে শুধু এক ছাদের নিচে থাকবো কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য, বাট যে যারটা বহন করব। তো যেহেতু পুরুষকে এই দায়িত্বটা দেয়া হয়েছে নারীকে নয়, সুতরাং একজন পুরুষের অ্যাডমিনিস্ট্রেশনেই বা তার দায়িত্বেই থাকবে, এটাই তো সুন্দর কথা। আর একটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি, একজন নারী যদি একাধিক পুরুষের বাহু বন্ধনে থাকে, যতদিন পর্যন্ত ওই নারীর শারীরিক সৌন্দর্য বা যৌবনটা থাকবে ততদিনই থাকবে সেই সম্পর্কটা, কিন্তু এর বাইরে যে একটা ভালোবাসার জীবন, একটা দায়িত্ববোধের জীবন, এই জীবনটা কখনোই এক নারীকে একাধিক পুরুষ বিয়ে করলে গড়ে উঠবে না। এবং একটা সময়ে যখন তাদের জৈবিক ব্যাপারগুলো শেষ হয়ে যাবে, তখন কিন্তু অবলম্বন শুধুই ভালোবাসা, এবং জীবনে কে কার জন্য কতটুকু করেছে, স্যাক্রিফাইস, ভালোবাসা, বিসর্জন, সেগুলো স্মৃতিচারণের মধ্য দিয়ে কিন্তু দুই বুড়ো বুড়ি এক ছাদের নিচে আরও বেশি হয়ে যায়, মানে খুব কাছের হয়ে যায়। সেটি একটা পরিবার ব্যবস্থার মধ্যেই হয়, কিন্তু পরিবার ব্যবস্থাটা যখন ধ্বংস হয় তখন কিন্তু সেটি হয় না। যেটা যে একটু অন্য প্রসঙ্গে আমাদের আরমান প্রশ্ন পাঠিয়েছেন বনানী থেকে, তিনি জানতে চেয়েছেন যে আজানের উত্তর দেয়া কি? আজানের উত্তর দেয়া সুন্নত, তবে কেউ কেউ বলছেন যে এটা শুনে থাকলে ভালোভাবে দেয়াটা ওয়াজিব, কারো কারো মতামত, তবে স্বাভাবিকভাবে সুন্নত, এবং এটা অসংখ্য সওয়াব আছে, সওয়াব আছে, এবং এটা একটা দোয়া কবুলের সময়ও। মসজিদে, বাংলাদেশে একসঙ্গে অনেকগুলো মসজিদে যখন আজান হয়, কেউ কেউ এটা খুব আপত্তি করেন যে এটাতে সাউন্ড পলিউশন হয়, এখানে মানুষের জন্য খুব কষ্টদায়ক হয়, এই ব্যাপারটাকে দেখেন, এ বিষয়টা নিয়ে কথা বলা বা চিন্তা ভাবনা করা এটা একটা মানসিক, আমি মনে করি যে একটা বিশৃঙ্খলা ওনার মধ্যে কাজ করতেছে বা মানসিক দীনতা কাজ করতেছে। বিষয়টা হলো যে আজানের সুর অবশ্যই সুন্দর, এবং ওনার যে বক্তব্য যে এক সময়ে না হয়ে যদি আলাদা আলাদা হতো এটা কখনো সম্ভব না। আপনাকে শরিয়া ল প্রয়োগ করা হয় বাস্তবতার নিরিখে, এবং এখানে অনেকগুলো মসজিদ অনেকগুলো আজান হবে, কারণ লোকদেরকে ডাকতে হবে যে তুমি নামাজের দিকে আসো, তাই না? নামাজের এটা আজান মানে কি, শুধু মসজিদ আজান দিচ্ছে তা না, তাকে একটা ভালো কাজের দিকে কল করা হচ্ছে। আমরা অনেকেই দৈনন্দিন অনেক ধরনের কাজে ব্যস্ত থাকি, যখন আজানটা হয় বা আমি শুনি হ্যাঁ ইয়েস নামাজের সময় হয়ে গেছে, এটা তো জানাতে হবে, জানতে হবে। সুতরাং এখানে খোদ সৌদি আরব যেখানে আমরা হজ করতে যাই, সেখানেও কিন্তু আজান মাইকে নিষিদ্ধ করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান যে ক্ষমতাসীন বাদশাহ। এটা আজান দিতে হবে, আপনি মাইকে দিবেন না মাইক ছাড়া দিবেন, এটা একটা বিষয় হয়ে দাঁড়াতে পারে, এটা আলাদা। মাইকে অনেক গান বাজনা অনেক কিছু হতে পারে, আজান দিলে আপনি দেখেন যে মাইকে সারা রাত আজান ছাড়া অন্য কোনো কিছু হলেও আমরা কিন্তু কোনো কথাও বলতে পারি না, সেখানে কোনো কমেন্টসও করতে পারি না, যে না জানি আমি আনকালচার্ড আমাকে ডাকে কি না, বা আমি সিভিলাইজড না কি না, বা আমি হয়তো সভ্য হয়ে উঠতে পারিনি, বাট আমরা এই কথাগুলো খুব অবলীলায় বলে ফেলি যখন আজান শুনি। এটা আমাদের এই মানটা একটু আমার মনে হয় শানিত করা দরকার আমিনা বেগম জানতে চেয়েছেন যে গান শোনা কি? গান শোনা জায়েজ ডেফিনেটলি, তবে প্রশ্ন আসবে কোন ধরনের গান, কোন অবস্থায় গান, আর কি ইনস্ট্রুমেন্ট বাজানো হচ্ছে। আচ্ছা,
যদি গানগুলো ভালো কাজের দিকে আহ্বানকারী শব্দ হয়, কোনো অশ্লীলতা দিকে আহ্বানকারী না হয়, তাহলে এটা জায়েজ। এবং গানগুলো নিশ্চয়ই নারী পুরুষের কণ্ঠের একটা বিষয় আছে, ইসলাম নারী কণ্ঠকে সুললিত কণ্ঠকে খুব একটা উৎসাহ দেয়নি, এখান থেকেও নানান রকম অন্য ধরনের। আর ইনস্ট্রুমেন্টের যে বিষয়টা, ইনস্ট্রুমেন্ট নিয়ে অনেক ধরনের কথা আসছে। আমরা যদি রসুলের হাদিসের দিকে তাকাই, তাহলে বলা হচ্ছে শুধু দফ জায়েজ, অর্থাৎ তবলার এক সাইড মারা থাকবে আর এক সাইড খোলা থাকবে। তবে আধুনিক কিছু স্কলার বলছেন যে না, এখন ইনস্ট্রুমেন্ট তো সুন্দর, ইনস্ট্রুমেন্ট দিয়েও তো আজানের ধ্বনি সৃষ্টি করা যায়, হ্যাঁ, কোনো আবেদন সৃষ্টি করা যায়, এটাকে জায়েজ হতেও পারে তারা বলছেন। এখানে কিছু বিষয় আছে শেখ সফিউল্লাহ আরিফ, সেটি হচ্ছে সেই সময়ের মিউজিক ইনস্ট্রুমেন্টের দৌড় কিন্তু ওই এক পেশে যে দফের কথা বলেছেন এটাই ছিল, এতটুর দৌড় ছিল, এটা বাজানো হয়েছিল তখন। কিন্তু আজকের মতো স্প্যানিশ গিটার, আপনি বিভিন্ন ধরনের গিটার, বিভিন্ন ধরনের ড্রাম সেট, কি এই জন্যই আমি তো আধুনিক স্কলারদের কথা বললাম, তারা বলছেন যে ইনস্ট্রুমেন্ট জায়েজ হতে পারে এবং কথাগুলো যদি ভালো হয় সব কিছুই ভালো। আপনি বলেছেন গানের কথা যদি ভালো হয়, গানের কথা যদি মানুষ, সমাজ, দেশ সব কিছুর উৎকর্ষ সাধনে যদি কাজ করে। এখন বেশিরভাগ গানই তো আমরা দেখি যে প্রেম আর ভালোবাসাকে নিয়ে। এখন প্রেম ভালোবাসা এটি তো আল্লাহ তাআলার দেয়া দান, তিনি আমাদের হৃদয় দিয়েছেন, কলব দিয়েছেন, একে অপরের প্রতি ভালোবাসার যে ব্যাপারটা, আমরা তো রোবট নই, তিনি তো আমাদের মানুষ বানিয়েছেন, একটা সুন্দর মন দিয়েছেন, আমার তো ভালো লাগতে পারে, ভালোবাসতে ইচ্ছে করে, এই প্রেম ভালোবাসা তো আল্লাহ, তো সেটা নিয়ে গান হলে সমস্যাটা কোথায়? না, গান হলে সমস্যা নেই। আপনি দেখেন যে ইসলাম যতগুলো বিধান দিয়েছে মানব জাতির কল্যাণের জন্যে, সামাজিক বা পারিবারিক বিধানকে ইসলাম একটু অন্যভাবে নিয়েছে এবং দেখেছে এই বিষয়গুলো। কারণ এই একটা জায়গায় যদি ভেজাল বাদে, তাহলে কিন্তু সারা জীবনটা ভেজালে ভরপুর হয়ে গেল। যেমন যার ঘরে শান্তি নেই, সে অফিসেও অশান্তি সৃষ্টি করবে, যার তার সাথে অন্য ধরনের আচরণ করবে। আর যার ঘরে শান্তি আছে, যার ঘরটা একটা স্বর্গ হিসাবে কনসিডার করা হচ্ছে, দেখবেন তার মন ভালো, তার মন সুন্দর। সুতরাং ইসলাম নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে অনেক বিধান দিয়েছে, কারণ এখান থেকেই তো আরেকটা বংশ সৃষ্টি হবে, এখান থেকে আরেকটা জাতি সৃষ্টি হবে, এখান থেকে একটা নেশন সৃষ্টি হবে। এরাই আফটার 30 ইয়ার্স, আফটার 20 ইয়ার্স, এরাই আবার জাতির নেতৃত্ব দিবে। সুতরাং এই মনুষ্য সন্তানগুলো কোনো কারণে যদি মানসিক বিকারগ্রস্ত হয়, খারাপ হয়, অটিস্টিক হয়, ভালো চরিত্রের অধিকারী না, গান শুনলে জাতিকে এমন হওয়ার কথা, নেতৃত্ব দিবে। এবার আমি আসি গানে। এখন আপনি দেখেন, ভালোবাসা নিশ্চয়ই খারাপ কিছু না, আমরা নিশ্চয়ই, আমরাও তো ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা হতে হবে সুন্দর মার্জিত উপায়ে, অমার্জিত উপায়ে, অসুন্দর করে ভালোবাসা ইসলাম অনুমোদন করেনি। সাহাবিরা কি তাদের ওয়াইফকে ভালোবাসতেন না? আমরা এখন প্রেমের কথাগুলো ওয়াইফকে বলি না, বলি আরেকজনকে, যেখানে আরেকটা ক্রিয়া সৃষ্টি হয়, ইসলাম ওইটাকে অনুমোদন করেনি। আপনি আপনার ওয়াইফকে বিয়ের পরে কতবার বলেছেন আমি তোমাকে ভালোবাসি, অথচ ইসলাম এটা হালাল করেছে? আপনি এটা না করে তো স্বামীর জন্য খুব কমই সাজেন, আমি সবার কথা বলছি না। এক্স্যাক্টলি, এটা আমি সবসময় আমার আমার কাছের লোকজনদেরকে বলি যে বাইরে যেতে গিয়ে আমরা সাজি, সেটা কার জন্যে? অন্যের জন্য, এটা ইসলাম অনুমোদন করেনি। বরং আপনি ঘরে সাজেন, ঘরে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেন। যেমন আমি নিজে পড়েছি, এক আল্লাহর অলি মহিলা, সে প্রতিদিন এশার নামাজে পড়ে সাজত, সাজার পর হাজব্যান্ডকে বলতো আপনার কি আজকে আমার প্রয়োজন আছে, বলতো হ্যাঁ আছে, তাহলে থাকতো। আর প্রয়োজন নাই, তাহলে আবার সব কিছু খুলতো, খুলে গিয়ে আবার আল্লাহর ইবাদতে নেমে যেত। দিস ইজ দ্য সিস্টেম, ইসলামিক পলিসি। আজকে আমাদের মায়েরা বোনেরা বাইরে যাওয়ার সময় কত কি করে সাজে, সমস্ত পরপুরুষদের জন্য, কারণ অন্যরা দেখবে বলে, কিন্তু এই সাজাটা ঘরে সাজা উচিত। হ্যাঁ, সুতরাং ঘরে সাজলে পুরুষের চোখটা ঘরে নিবদ্ধ থাকবে, আর এই নিবদ্ধ থাকার মধ্যে যে জাতি আসবে, সে জাতি হবে চরিত্রবান। কেবলমাত্র ভালোবাসা দেশ, মা, মাতৃভাষা, দায়িত্ববোধ সম্পন্ন ব্যক্তির কাছে টিকে থাকতে পারে। একটা সুন্দর সংসার তৈরি করবার জন্যে আমরা সবসময় নারীদেরকেই বেশি দায়িত্ব দিয়ে থাকি। পুরুষের দায়িত্ব কি, মানে আমার পরিবারটাকে ইসলামিক পরিবার বানাবার জন্য আমার কি কি রোল প্লে করতে হবে, একেবারে সকাল থেকে রাত পর্যন্ত ছোট একটা সিলেবাস যদি দিয়ে দেন। আপনি দেখেন হযরত লোকমান আলাইহিস সালাম যে উপদেশগুলো দিয়েছেন তার
সন্তানদেরকে। এটা ছিল পৃথিবীর সবচেয়ে দামি এবং সবচেয়ে চমৎকার উপদেশ যা কোনো পিতা কর্তৃক পুত্রকে দেওয়া হয়েছে, যে লা তামশি ফিল আরদি মারাহা, এই বৎস আমার, তুমি জমিনে অহংকার করে চলাফেরা করো না, তুমি নামাজ পড়ো, তোমাকে এটা করতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। একটা পরিবারকে, সংসারকে শান্তিময় রাখার জন্যে একটা নারী একটা পুরুষের যৌথ প্রয়াসে যে সংসারটা দুজনেরই দারুণভাবে কর্তব্য রয়েছে। ঘর তো নারীর, আমরা কিন্তু বলি আমরা আমার ঘরে প্রবেশ করি, ঘরকে সৌন্দর্যময়, লাভেবল, ভালোবাসা মণ্ডিত, ভালোবাসাময় করার জন্যে, মোহময় করার জন্য নারীর অবদান সবচেয়ে বেশি। পুরুষের কাজ তো শুধু ফুয়েল যোগানো, এটা একটা বিষয়, এবং নারী পুরুষ সবাই মিলে সন্তানদেরকে নিয়ে আমরা যে কাজটা করতে পারি, আমিও আমার ফ্যামিলিতে অনেক সময় করার চেষ্টা করি, আপনারাও করেন, সবাই করে, মানে প্রতিদিন আধা ঘন্টা করে হলো আসুন আমরা কিছু ভালো আলোচনা করি। আচ্ছা ছেলে তুমি একটা হাদিস পড়ো, ওয়াইফ একটা হাদিস পড়লো, মেয়ে একটা হাদিস পড়লো, আমি একটা বললাম, দুজনে একটু কোরআন তেলাওয়াত করলাম, কোনো ভালো লেখকের জীবনী পড়লাম, কোনো ভালো মানুষের দু চারটা ভালো কর্তব্যবোধের কথাগুলো আমরা আওড়ালাম, এভাবেই কিন্তু পরিবারটা গড়ে। সময় কোথায় আপনি দেখবেন যে ডাইনিং টেবিলে বসেও ও ভাত একটু আসতে দেরি, তরকারি আসতে একটু দেরি, তো দেখা যাচ্ছে যে সবাই ফেসবুক চলছে, আমাদের যে শালীনতা, আমাদের ভদ্রতা সেগুলো লোপ পেয়ে যাচ্ছে। ইনস্ট্রুমেন্টের তার দোষ দিয়ে লাভ নেই, বিজ্ঞানের দোষ দিয়ে লাভ নেই, বিজ্ঞানকে আমরা যেভাবে ইউজ করি, খারাপভাবে ইউজ করলাম খারাপ হবো, ভালোভাবে ইউজ করলে ভালো। ফেসবুক ইন্টার কানেক্টিভিটি অথবা আন্তঃযোগাযোগের জন্যে অথবা বিকশিত করার জন্যে চমৎকার একটা মাধ্যম, কিন্তু আমরা এটাকে মিস ইউজ করছি আর কিছু না। এবং আপনি দেখবেন যে এই ডিভাইসগুলোর মাধ্যমে যে ফ্রেন্ড পাওয়া হয় তাদেরকে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, অথচ বাড়িতেই যে কত বড় সম্পদ, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, ভাই বোনের সঙ্গে কথা বলে না, বোন ভাইয়ের সঙ্গে কথা বলে না, একেবারে এই রিলেশনগুলো তছনছ হয়ে যাচ্ছে। অথচ ইসলামে ব্লাড কানেকশনের দাম সবচেয়ে বেশি, আল আকরাব ফাল আকরাব, ইসলামের কথা যে আমার সবচেয়ে আপনজন সেই আপনজন। সুতরাং ব্লাড কানেকশন, বাবা মা, আজকে সমাজ থেকে কেন জানি এগুলো উঠে যাচ্ছে, মায়ের প্রতি শ্রদ্ধাবোধ, এখন অথচ মা দোয়া করলেই কবুল, মা হাত তোলা লাগে না, আমরা মায়ের কাছে যাই না, আমরা যাই আরেকজনের কাছে, তার দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি দেওয়া হয় নাই, বাবা দোয়া করলেও কবুল হবে, আমরা এই কাজগুলো করি না, মা বাবার খেদমত করি না। একটা লোক মানে সন্তানগুলোকে খুব আদর্শবান তৈরি করবার পেছনে বাবা মায়ের শুধু মুখ দিয়ে বলবেন নাকি করে দেখাবেন, মানে আসলে কোন রোলটা? বাবা মা দুইটা রোলই করতে হবে, মুখ দিয়ে বলতে হবে, করেও দেখাইতে হবে, দুইটা। বাবা মা তো সবচেয়ে বড় শিক্ষক পৃথিবীতে, তাই না? মাগুলো তো খুব ব্যস্ত, ইন্ডিয়ান চ্যানেল চোখ ফেরানো যায় না, আর এমন নাম তার সিরিয়াল, মাঝখানে ব্রেক করলে কাজা হয়ে যাবে। এজন্য তো আমি সেই ফেসবুকে দেখলাম এক বাচ্চা ছেলে সে রচনা লিখেছে, আপনি হয়তো জানেন, যে আমি কেন মোবাইল হইলাম না। আচ্ছা, তারপরে সে লিখেছে, আমি ছোট, আমার মা চাকরি করে, বাবা চাকরি করেন, বাবা বাসায় এসে মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, মা মোবাইল নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, নাটক নিয়ে ব্যস্ত, কেউ আমার দিকে তাকায় না, আমার বড় ইচ্ছে হয় আমি যদি মোবাইল হইতাম, মোবাইল হয়ে পৃথিবীতে, তাহলে আমার বাবা অন্তত আমাকে ধরতো, নাড়াচাড়া করতো, আমি কতবার বাবা ডাক দিই, বলে তুমি থাকো আমি একটু মোবাইলে আছি এখন। অথবা যেমন আরেকজন ছেলে বলেছে, এটা একটা বিশ্ববিখ্যাত একটা গল্প থেকে, যে এক ছেলে বলেছে, বাবা তুমি পার ডে পার ঘন্টায় কত ডলার কামাও, $100, বাবা আমার কাছে $50 আছে, তুমি কি আমাকে আর $50 দিবে? বাবা কেন তোমাকে $50 আমি কেন দেবো, তোমার তো আছে, টাকা দিয়ে কী করবে? বাবা দাও না $50, বাবা তাকে $50 দিল, বলে বাবা এই ধরো $100, বাবা তুমি কি আমার সাথে এক ঘন্টা কাটাবা? সুতরাং কতটা দুঃখের, পরিবারকে সময় দিতে হবে, এটা ইসলামের বিধান। চমৎকার আলোচনা করছিলেন যে আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে। দেখুন আমরা ওই যে তথাকথিত উন্নত দেশ, আসলে অর্থনৈতিকভাবে তারা অনেক উন্নত, সামরিকভাবে তারা অনেক উন্নত, কিন্তু পারিবারিকভাবে এবং সামাজিকভাবে তারা কিন্তু উন্নত নয়, বরং বন্দুকের নল বা আইনের কারণেই তারা কিন্তু খুব কী বলবো খুব গোছালো একটা দেশ আছে। এখন আমাদের দেশও কিন্তু ওয়েস্টার্ন কালচারকে আধুনিক কালচার মনে করে কে কতটুকু তাদের মতো সমান হতে পারলাম এরকম প্রতিযোগিতায় নেমেছে। সেক্ষেত্রে ইসলাম জীবনটাকে সুন্দর করবার জন্যে যে গাইডগুলো দেয় সেটা সংক্ষেপে যদি একটু বলতেন। ওয়েস্টার্ন যে কালচার, এটা কোনো কালচারের যে আমি যতগুলো ডিকশনারি ঘেটেছি, ভোগবাদী কালচার, এটা ভোগবাদী কালচার। যেমন অধ্যাপক জোট বলছেন, এই অর্থনীতি হচ্ছে ভোগবাদী অর্থনীতি, এবং সেই অর্থনীতিতে মেয়ের বয়স যখন 18 বছর হয় বাবা
তার ঘর থেকে বের করে দেয়, আজ থেকে তোমার খরচ আমি দিব না। মেয়ের যদি নিজস্ব কোনো খরচ কামানোর যদি কোনো ওয়ে না থাকে, সেটা তার দেহ বিক্রি করে, আপনি অবাক হয়ে যাবেন, এটাও বাস্তব ঘটনা। এক মেয়ে তার বাবাকে এসে বলছে, বাবা 18 বছর বয়স হয়েছে, বাবা ঘর থেকে বের করে দিচ্ছে, বলছে বাবা তোমার ওই একটা রুম আমাকে ভাড়া দাও না। বাবা বলছে আমাকে $200 দিতে হবে। বলে বাবা আমি $100 দেবো তোমাকে, ওখানে না আমি দেবো না তোমার কাছে, আমি অন্য এতটা ভোগবাদী সমাজ। একটা মেয়েকে বের করে দেওয়া হলো, তারপর একটু কম রেন্ট পাবে বলে বাবা তাকেও ভাড়া দেয়নি। আর আমাদের দেশের ইসলামিক সমাজ বা আমি ইভেন আমাদের দেশের একটা হিন্দু বা খ্রিশ্চান সমাজ আমাদের দেশে দেখে দেয় কত সুন্দর এই দেশে, একটা মেয়ে আমরা আমাদের মেয়েকে বিবাহ দিই, জামাই নিয়ে বেড়াতে আসে, নাতি নাতনি, কত সুখের সংসার। মানে নারী নিরাপত্তার চাদরে কিন্তু আমাদের মুসলিম ঢাকা। এবং দেখেন একটা ইসলামিক সোসাইটিতে ওল্ড হোম আমরা চিন্তাই করতে পারি না। কেন ওল্ড হোম? মায়ের পা ধরে বসে থাকতে হবে, আর সেখানে আমরা চিন্তা করি ওল্ড হোমে আমার মাকে পাঠাবো কেন? যারা ওল্ড হোমে পাঠিয়েছেন তারা কি কেউ ভালো আছেন? না। এই জন্যই ইসলামিক যে ফিলোসফি, ইসলামিক যে বিধান, ডেফিনেটলি এটা মানবতার তরে, মানবতার কল্যাণের জন্যে। শুধু আমাদের মন চায় না, কারণ মন তো, আপনি ওল্ড হোমের কথা বলেছেন, কম সন্তানের কিছু ভালো দিক তো আছেই, কিন্তু বেশি সন্তানের অবশ্যই ভালো দিক আছে। আমি দুটো মাত্র সন্তান নিলাম, এখন একজন আমেরিকায় থাকেন আরেকজন ফ্রান্সে থাকেন, আমি বুড়ো হয়ে গেছি আর আমি থাকবো কোথায়? তো সেক্ষেত্রে বেশি সন্তান হলে সবাই তো আর দেশের বাইরে চলে যাবে না, কেউ না কেউ তো আমাকে। আপনি দেখেন, আমি আমার চোখে দেখে, আমি যেহেতু মাঝে মাঝে আপনি জানেন কিছু গবেষণা ধর্মী কাজ করি, যতগুলো ফ্যামিলিতে সন্তান বেশি, ওই সমস্ত সন্তানকে আল্লাহ তাআলা মেধাও দিছে ভালো, একদম গরিব যারা ছাড়া তারা তো পরিকল্পিত বা জীবনযাপন করে না, খরচ শিক্ষার অভাব, শিক্ষার অভাব, আমি ওই জন্ম নিরোধ বা নিরন্তর এটাকে আমি বুঝাই নেই, শিক্ষার অভাবের কারণে, পরিকল্পনার অভাবের কারণে। বাট বাকি ফ্যামিলির দিকে তাকান, এক একটা ছেলে ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, দুটো ছেলে ডাক্তার, তিনটা মেয়ে ইঞ্জিনিয়ার, দুটো ছেলে ব্যবসায়ী, আল্লাহ তাআলা সেখানে সম্পদের প্রাচুর্য ঠেলে দিচ্ছেন। আমি একজন রত্নগর্ভা মায়ের কথা জানি, আমাদের লালমনিরহাটে আমার বাড়ি, সেই সুবাদে তো সেখানে দেখেছি যে একটা মায়ের 8টা সন্তান ছেলে, 8 জনই এত সুপ্রতিষ্ঠিত তিনি রত্নগর্ভা হয়েছেন। কিন্তু আজকাল আমাদের অনেক মায়েরা বোনেরা একজন দুজনকেই সামলাতে চান না, যে এটা অসম্ভব, এই মানসিকতাটাও একটা উচিত। আমাদের মেয়েরাও মনে করতেছে যে আমি ঘরের বাহিরে বের হলে অর্থ কামাতে পারবো, আমি স্বাধীন হবো, কিন্তু এটা কতটুকু স্বাধীনতা এনে দিয়েছে আমরা অলরেডি অবজার্ভ করতেছি এটা। হ্যাঁ, যে এই স্বাধীনতা কতটুকু বিপর্যয় নিয়ে আসতেছে। মেয়েদের স্বাধীনতা ইসলাম দিয়েছে, মোহরানা দিয়েছে, স্বামীর সম্পত্তির অধিকার, বাবার সম্পত্তির অধিকার, তাই না? ছেলে সন্তান, ছেলে সন্তান, তাকে ব্যবসা করার অধিকার দিচ্ছে, তার সম্পদেও তো। সুতরাং ইচ্ছেই তো অর্থ নিরাপত্তার কে দেবে? কোন বিধান দিয়েছে নারীদেরকে? আমার জানা মতে দেয়নি কোথাও, কারণ প্রত্যেকটা এই সেগমেন্টে বিষয়গুলো আমি একটু ঘেঁটে দেখেছি। ইসলামে নিরাপত্তার বিধানটা সবচেয়ে মোর ফ্লেক্সিবল এবং মোর ওয়াইডেবল। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, একটু শেষ, আমাদের হাতে সময়ও খুব কম আছে। আরাফাত ইসলাম নামাজ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেছেন যে দিন থেকে রাত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন নামাজ আসলে কত রাকাত, বিশেষ করে ইশার নামাজ। আচ্ছা, ইশার নামাজটা দিয়ে যদি আমরা করি, ইশার নামাজটা যদি আমরা ইয়ের দিকে তাকাই, মানে আমাদের প্রচলিত যে ইয়ের বিষয়ে, 4 রাকাত ফরজ পড়তে হবে, 2 রাকাত সুন্নত, 3 রাকাত ভেতর। এটা হচ্ছে ইশার নামাজের ফরজের আগে যে 4 রাকাত পড়ার ট্রেডিশনটা আমরা দেখি, ফরজের আগে এটা সুন্নতে যায়, জায়দা কোনো সুন্নত, কোনো নফল, সমস্ত বিষয় কিন্তু দুটা, ফরজ আর নফল। নফলের মধ্যে ক্যাটাগরি আছে, সুন্নতটাও কিন্তু একটা অতিরিক্ত, ফরজের অতিরিক্ত, তো এই জন্য এটাও নফল। সুতরাং ওই 4 রাকাত আপনি না পড়লে গুনাহ হবে না, পড়লে সওয়াব আছে, আপনি পড়েন। নফল নামাজ কোনো রাকাতে বা কোনো সংখ্যায় সীমাবদ্ধ করা ঠিক না, যত পারেন পড়েন, বাট 4 রাকাত পড়তেই হবে। এশার নামাজ যেটা ফরজ, যেটা আর ভেতর যেহেতু ওয়াজিব, সেটা পড়া উচিত। নামাজের পরে যে 2 রাকাত সুন্নত পড়া হয়, সেটা তো হানাফি মাযহাবের দর্শন অনুযায়ী বলা হচ্ছে যে এটা সুন্নতে মুয়াক্কাদা, না পড়লে গুনাহ হবে বলা হয়, এটা ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু এর বিপরীত এটাও কথা আছে, সুন্নত তো সুন্নতি, সুন্নত পড়লে আপনি সওয়াব পাবেন, না পড়লে গুনাহ হবে কেন? ফরজ না পড়লে কিন্তু গুনাহ হবে, সুন্নত না পড়লে গুনাহ হওয়ার কথা না, না পড়লে, পড়লে বিশাল মর্যাদা। ব্যাপারটা যদি এমন হয় যে 17 রাকাত 15 রাকাত এই লম্বাকরণের
কারণে নামাজেই যাওয়া হচ্ছে না, সেটা খুবই দুঃখজনক। এক্স্যাক্টলি, অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার আলোচনা করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ইসলাম এটি শান্তির ধর্ম, আর মুসলিম কথাটির অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। যারা মুসলিম পরিচয় দেন তাদের আত্মসমর্পণ করতে হবে, কার কাছে? ইসলামের কাছে, আর ইসলাম হচ্ছে শান্তি। প্রশ্ন হচ্ছে সেই ইসলাম তো জানতে হবে, তাহলেই তো শান্তি মিলবে। দুঃখজনক হলো আমরা ইসলাম জানি না, জানবার জন্যে আমরা ব্যক্তির কাছে যাই, এটি একটি ভুল চেতনা। যেতে হবে ইসলাম জানবার, মানবার সোর্স হলো কোরআন সুন্নাহ, আমরা সেখানেই যাব। কিন্তু আমরা সেটি না করে আমরা ভুল করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি 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 জানার, বোঝার, মানার এবং প্রচার করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই শেষ করব, তবে ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BSK স্পেস আপনার নাম, স্পেস আপনার ঠিকানা, স্পেস আপনার প্রশ্ন, এবং পাঠিয়ে দিন 6969 নাম্বারে। আমাদের কাছে ইমেলও প্রশ্ন পাঠাতে পারেন ISJ@বৈশাখী.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/islamosundorjibon ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত ও প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।